আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি, আজকে মানববন্ধনে উপস্থিত আছেন রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হাকন এবং অন্যান্য রিপোর্টার্স ক্লাব সাংবাদিক ভাইরা এবং সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার এবং এখানে উপস্থিত। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, 14 জুন বুধবার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সহযোদ্ধা গোলাম রব্বানি নাদিম এবং নাদিম তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যখন সে ফিরতে ছিল তখন মাহমুদুর হাসান বাবু তার পেটোয়া বাহিনী নিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে। তার প্রতিবাদে আমরা আজকে দাঁড়িয়েছি। আপনারা সবাই অবগত আছেন যে সাংবাদিকরা যখন কোনো কাজ করতে যায় তখন তারা সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে। যখন আমরা সাদাকে সাদা বলতে যাই, কালোকে কালো বলতে যাই, তখনই দেখা যায় আমাদের পিছনে আমাদের বুদ্ধে যারা ওই যে দুষ্কৃত দুর্নীতিগ্রুপ মানুষ তারা আমাদের পিছনে আমাদের বিভিন্নভাবে হয়রানি করে। তাই আমরা একটি কথাই বলতে চাই, আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাংবাদিকদের মুক্ত গমন করে দিয়েছেন, আমরা পেশাগত দায়িত্ব আমরা করতে যাই। আজকে সাগরুনির বিচার হয়নি, তেমনি খুলনার বালুর হত্যাকারীর বিচার হয়নি। আমরা দেখতে চাই যে এই গোলাম রব্বানি নাদিমের তার এই যে নৃশংস হত্যা তার আমরা বিচার দাবি করি। আর যদি বিচারের দাবি যদি কার্যকরী না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর পরিস্থিতির মধ্যে আমরা যাবো এবং আগামী দিনে এসছি আমরা কঠোরতম আন্দোলন গড়ে তুলবো। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকে এই সভা সভাপতি ঘোষণা করছি।